পাহাড়ে নিরাপত্তার এখন আর কোনো সংখ্যা নেই নিরাপত্তা বিঘ্ন করার চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী সচিবালয়ে বুদ্ধিস্ট ফেডারেশনের সাথে বৈঠক শেষে সাংবাদিকদের কথা বলেন তিনি এ সময় বৌদ্ধ ধর্ম অনুসারীদের অন্যতম উৎসব শুভ প্রবরণা পালনের সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন স্বরাষ্ট্র উপদেষ্টা বিস্তারিত নূর মোহাম্মদ ভূয়ার রিপোর্টে বৌদ্ধ সম্প্রদায়ের শুভ প্রবরণা কঠিন চিরব দানব উৎসব শান্তি শৃঙ্খলা ও উৎসবমুখর মুখর পরিবেশে পালন করতে সচিবালয় স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে সাক্ষাৎ করেন বাংলাদেশ বুদ্ধিস্ট ফেডারেশনের একটি প্রতিনিধি দলীয় অনুষ্ঠানের আনন্দ উৎসব সবাইকে সাক্ষাৎ শেষে বুদ্ধিস্ট পেডারেশনের ভারপ্রাপ্ত উপদেষ্টা অধ্যাপক সুকোমল বড়ুয়া বলেন এই অনুষ্ঠান পালনে আইন শৃঙ্খলা বাহিনী নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার আহ্বান জানান আমরা চাই এখানে বৌদ্ধরা বসবাস করে সুন্দরভাবে আগামী পূর্ণিমাটা শারদীয় পরে কিন্তু শারদীয় দুর্গাপূজার পরে কিন্তু এটা উৎসবটা শুরু হয় ষোলো তারিখে সেটা হবে ষোলোই অক্টোবরে আমরা চাচ্ছি মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর মাধ্যমে স্বরাষ্ট্র উপদেষ্টার মাধ্যমে আমরা চাই আইনশৃঙ্খলা বাহিনী যাতে সুন্দর থাকে এবং সজাগ থাকে নিরাপত্তার কোনো সংকট থাকবে না জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন বৌদ্ধ ধর্ম অনুসারীদের এই উৎসব পালনে সব ধরনের সহযোগিতা করা হবে নিরাপত্তা বা কোনো ধরনের কোনো সাহায্য সহযোগিতা যেটা দরকার হয় ওইটা যেন আমরা প্রোভাইড করছি আমি তাদের ইনশিওর করছি আপনারা খুব আনন্দ ঘন পরিবেশে আপনারা তাদের অনুষ্ঠান আপনারা করতে পারবেন এখানে কোনো নিরাপত্তার কোনো শঙ্কা নেই যদি আপনাদের যেই ধরনের কোনো ধরনের সাপোর্ট যেটা লাগবো আমরা ওইটা তাদের প্রোভাইড করবো এ সময় সাংবাদিকদের এক প্রস্তাব জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন পাহাড়ের নিরাপত্তা এখন আর কোনো সংখ্যা নেই নিরাপত্তা বিঘ্নতা ঘটানোর চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে পাহাড়ের নিরাপত্তা কোনো সংখ্যা নেই পাহাড়ে ভালোভাবে নিরাপত্তা আছে এখন দেখেন যেই নিরাপত্তা ভগ্ন করার চেষ্টা করবে তাদের এগেস্টেই অ্যাকশন নেওয়া হবে একই সাথে পূজায় নিরাপত্তা বিগত বছরের তুলনায় সবচেয়ে ভালো হবে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জাহাঙ্গীর আলম পূজাটা ভালোভাবে হবে আশা করতেছে এবং নূর মোহাম্মদ ভুঁইয়া এশিয়ান টেলিভিশন ঢাকা